সাবস্ক্রাইব করুন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেলটিকে আর বেল আইকনে অল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপনার আপনার সবার কর্মসূচি প্রকল্পে অনেকেই আবেদন করে ফেলেছেন এবং অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে এই কর্মসাথী প্রকল্পের ফর্ম জমা তো এছাড়াও অনেকেই এখনও ফর্মটিকে জমা করতে পারেননি এই রকম অসংখ্য আছে কারণটি হচ্ছে প্রজেক্ট কস্ট বা প্রজেক্ট রিপোর্টটির জন্য তো অনেকেই নিজে নিজেই প্রজেক্ট বানাচ্ছেন কিন্তু সেগুলো কিন্তু একদম প্রফেশনালভাবে হচ্ছে না বা কিভাবে আপনার প্রোজেক্টটিকে আপনারা প্রফেশনালভাবে বানাবেন নিজে নিজেই বাড়িতে বসেই যাতে আপনার যে লোনটির জন্য আপনি ফর্মটি জমা করছেন সেটি সঠিকভাবে সম্পন্ন হয় তো কিভাবে বানাবেন এই জামা কাপড় দোকানের ওপরে অর্থাৎ রেডিমেড গার্মেন্টসের ওপরে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে একটি গাইড করব আপনাদেরকে অর্থাৎ ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন অবশ্যই আশা রাখছি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো আপনাদের সঙ্গে আমি সুমন আপনারা দেখছেন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল চলুন শুরু করি তো সবার প্রথমে অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আছি সরকারি অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডাব্লুবি এমএসএমই ডট ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রত্যেকেই জানেন সরকারি ওয়েবসাইটগুলোতে কর্মসাথী প্রকল্পের প্রোজেক্ট সংক্রান্ত কিন্তু অনেক ধরনের ডেমো দেওয়া আছে তো নিচের দিকে এসে এই যে কর্মসাথী প্রকল্পে যখন আমরা ক্লিক করব তখন এখানে কিন্তু বিভিন্ন ধরনের নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশান ফর্মও এখানে পেয়ে যাবেন প্রফর্মা ফর স্কিম স্কিমের প্রফর্মা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু অসংখ্য প্রোজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউশন এবং টেন পার্সেন্ট কন্ট্রিবিউশনের উপরে তো এই প্রজেক্টগুলো এবং যখন নেক্সটে ক্লিক করবেন তখন পরবর্তী পেজ ওপেন হয়ে আসবে তারপরে নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজ ওপেন হয়ে আসবে এই রকম কিন্তু অসংখ্য প্রজেক্ট এখানে দেওয়া আছে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাটটি কিন্তু প্রজেক্ট এখানে দেওয়া আছে সত্তরটি প্রজেক্ট দেওয়া আছে তো এই প্রোজেক্ট কিন্তু আপনারা অনেকেই ভাবছেন যে এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা প্রিন্ট আউট করে আপনাদের ফর্মের সাথে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে সেই রকম কোনো বিষয়ই না অবশ্যই এই প্রিন্ট আউট এই যে ডেমোগুলো দেওয়া আছে এগুলো দেখে দেখে আপনারা কিন্তু বানাতে পারেন কিন্তু এই রকমভাবে পেন্ট দিলে কিন্তু আপনারা হবে না অর্থাৎ সেখানে কিন্তু অবশ্যই স্ট্যাম্প করা আছে সরকারি স্ট্যাম্প আপনারা সেটি দিয়ে জমা করতে পারবেন না তো কীভাবে আপনার প্রোজেক্টটিকে প্রফেশনালভাবে বানাবেন আমি এই রেডিমেড গার্মেন্টসের ওপরে আমি আপনাদেরকে ধারণা সমস্ত কিছু দেখিয়ে দেব কিভাবে আপনারা বাড়িতে বসে বানাবেন তো অবশ্যই সাথে থাকুন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো এই যে প্রোজেক্টটি রয়েছে গার্মেন্টস শপের ওপর অর্থাৎ রেডিমেড গার্মেন্টস শপের ওপর আমি নিজের হাতে এই প্রজেক্ট কস্টটি বানিয়েছি তো আপনারা দেখে ভাবছেন এটি প্রফেশনাল কীভাবে হলো অর্থাৎ এখানে কিন্তু একটি প্রজেক্ট অর্থাৎ যে ফ্রন্ট পেজটি রয়েছে একটি প্রজেক্টের ওপর সিম্পল বানানো রয়েছে তো এরপরে ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ বিস্তারিত কীভাবে প্রফেশনাল হলো প্রজেক্টটি আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই আপনারা এইভাবে এখানে হেডিং করে নিতে পারেন কর্মসাথী প্রকল্প অর্থাৎ ডিপার্টমেন্ট অফ মাইক্রোস্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল তো এটি কিন্তু আমি বাঁকুড়ার একজন ক্লায়েন্টের জন্য বানিয়েছি তো এই যে বিষয়টি এখানে আপনার যে অফিসটি রয়েছে এই কর্মসাচী প্রকল্পের যে হেড অফিস সেই অফিসের ঠিকানা আপনারা দিতে পারেন এবং প্রোপোজ স্কিম ফর দ্য বিজনেস অফ গার্মেন্ট শপ আন্ডার দ্য প্রজেক্ট অফ কর্মসাচী প্রকল্প তো এই গার্মেন্ট শপের জায়গায় আপনার যে প্রোজেক্টটি হবে আপনারা এখানে লিখতে পারেন এবং পার্টিকুলার্স অফ ম্যানুফ্যাকচারিং তো এখানে কিন্তু সমস্ত ডিটেলস আপনার দিতে হবে যেমন নেমস ফাদার নেম রেসিডেন্সিয়াল অ্যাড্রেস টেলিফোন মোবাইল নাম্বার ডেট অফ বার্থ এডুকেশনাল কোয়ালিফিকেশান মান্থলি ফ্যামিলি ইনকাম সেক্স মেল ফিমেল কাস্ট মাইনরিটি ইয়েস অর নো তো ব্রিফ পার্টিকেশন অফ দ্য ইউনিট পার্টিকুলার অফ দ্য ইউনিট এখানে নেম অফ দ্য ইউনিট বিজনেস সাইড নেম নেম অফ প্রোপাইটার ওয়েটার টু সেট আপ এবং মোড অফ অ্যাকিউরিং অফ বিজনেস প্লেস নিজের জায়গা কিনা প্রোজেক্ট কস্ট কত বানাবেন দু লক্ষ টাকার মধ্যে সেটি কিন্তু এখানে দিতে হবে এবং পরবর্তী যে পেজটি রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হচ্ছে এখানেই যেমন মেন্স অফ ফিনান্স অর্থাৎ ওন কন্ট্রিবিউশন কত শতাংশ থাকছে গভর্নমেন্ট সাবসিডি কত শতাংশ থাকছে এবং ব্যাংক লোন আপনাকে কত দিচ্ছে সেটির উপরে তো ফিক্সড ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার দু রকম ব্যাপার আছে এখানে তো ওয়ার্কশিট এখানে হচ্ছে অথবা বিল্ডিংয়ের ক্ষেত্রে নিজের এবং এরিয়া অফ ওয়ার্কশিট কত পার্সেন্ট কত স্কোয়ার ফিট এখানে কিন্তু স্কোয়ার মিটার দিতে হবে মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্টস আপনার কী কী মেশিনারি থাকছে কত করে দাম কতটা পরিমাণ মেশিনারি থাকছে কতটা মেশিনারি থাকছে এবং কত টাকা দাম টোটাল এখানে লিখতে হবে এবং ফার্নিচার অ্যান্ড আদার কস্ট কী কী থাকছে সেটি কিন্তু আপনাদের এখানে লিখতে হবে যেমনটাভাবে আমি লিখে দিয়েছি এই রেডিমেড গার্মেন্ট শপের উপরে এবং কত টাকা প্রাইস হচ্ছে টোটাল কত টাকা তিন এবং চার মিলিয়ে অর্থাৎ এটি হচ্ছে তিন এবং এটি হচ্ছে চার এই দুটো মিলিয়ে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ফিক্সড ক্যাপিটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার তিন এবং চার মিলিয়ে টোটাল এত টাকা হয়েছে এবং রিক্রুরিং কস্ট পার মান্থ আপনাদের কিন্তু অবশ্যই হিসাব করতে হবে যেমন র মেটেরিয়াল কী কী থাকছে কত টাকার দাম কোয়ান্টিটি কত টাকা কত পর্যন্ত রেট কত করে এবং স্যালারি অ্যান্ড ওয়েজেস অর্থাৎ কতজন কাজ করছে আপনার হয়ে এবং তাদের কত টাকা করে স্যালারি কতজন কাজ করছে আদার এক্সপেন্সেস এখানে ইলেকট্রিসিটি স্টেশনারি ট্যাক্স ইন্স্যুরেন্স থেকে ট্রান্সপোর্টেশান মিস এক্সপেন্ডিচার এখানে সমস্ত কিছু আপনাদের হিসাব দিতে হবে এবং ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ান টু থ্রি অর্থাৎ এই যে ওয়ান র মেটেরিয়াল স্যালারি অ্যান্ড ওয়েজেস টু এখানে আদার্স হচ্ছে থ্রি এই তিনটে মিলিয়ে কত টাকা সেটি কিন্তু এখানে লিখতে হবে এবং টোটাল হিসাবটা মিলিয়ে টোটাল প্রোজেক্ট কস্ট আপনাদের কিন্তু লিখতে হবে এখানে আপনার কত প্রজেক্ট কস্ট এবং কস্ট অ্যানালাইসিস পার অ্যানাম অর্থাৎ বছরে আপনার কত টাকা এক্সপেন্ডিচার রেকর্ডিং কস্ট যাচ্ছে কত টাকা প্রফিট হচ্ছে ইনকাম কত টাকা হচ্ছে সেই হিসাবে কিন্তু একটি প্রজেক্ট এখানে কিন্তু সিস্টেমটি বানাতে হবে তো এবং নিচে কিন্তু সিগনেচার করার জায়গা অবশ্যই রাখতে হবে তো এইভাবেই কিন্তু আপনাদের প্রোজেক্টটি কিন্তু আপনি প্রফেশনাল বানাতে পারেন অর্থাৎ এই প্রোজেক্ট আমি নিজের হাতে বানিয়েছি এবং আমি জমাও করেছি অফিসে তো সেখান থেকে কিন্তু বলা হয়েছে অবশ্যই এটি কিন্তু একটি প্রফেশনাল প্রজেক্ট যদি আপনারা না বানাতে পারেন অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো কিছু পয়সার বিনিময়ে যেমন প্রত্যেকটি প্রোজেক্ট কস্ট বানাতে আমি তিনশো টাকা করে নিচ্ছি আপনারা যদি বানাতে চান তো অবশ্যই আমার কন্ট্যাক্ট আপনার ডেসক্রিপশান বক্সে ক্লিক করবেন সেখানে কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একই নাম্বার সেটিতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং এই প্রোজেক্ট কস্ট এবং প্রজেক্ট রিপোর্ট কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয় যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে অসংখ্য ধন্যবাদ